রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে আর্থিক অনিয়ম সহ নানা অভিযোগের বিষয়ে তদন্তে নেমেছে ঢাকা শিক্ষা বোর্ড। অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান। এর আগে মঙ্গলবার আন্দোলনের মুখে পদত্যাগ করেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হোসেন। উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের অধ্যক্ষের বিরুদ্ধে মঙ্গলবার দিনভর আন্দোলন করেন শিক্ষকরা। অবৈধভাবে চাকরিচ্যুত করা, বেতন আটকে রাখা সহ নানা অভিযোগ ছিল তাদের। পরে অধ্যক্ষ আবুল হোসেন পদত্যাগ করেন। যেটা হয়েছে, আমাদের সকলের দাবি অনুযায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে উনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। উনি তার আগের শপথে সসম্মানে মানে সকল সুযোগ সুবিধা যথাযথ অবস্থায় উনি ওনার কাজ করবেন। যদিও সাবেক অধ্যক্ষ আবুল হোসেনের দাবি, তাকে জোর করে পদত্যাগে বাধ্য করা হয়েছে। পরিবারের সদস্যদের ওপর নির্যাতনের অভিযোগও করছেন তিনি। 8:30 পর্যন্ত আমাকে বিভিন্নভাবে মানসিকভাবে টর্চারি করা হয়েছে। পরে আমার এক পর্যায়ে ওয়াইফ এবং ছেলে আসে, এখন তাদের সাথে আমি শুনেছি যে তাদের ওপর মানে চড়া হয়েছিল। তবে এসব অভিযোগ ভিত্তিহীন বলছেন শিক্ষকরা। বোর্ডের কাছে প্রতিষ্ঠানটির আর্থিক অনিয়ম সহ নানা অভিযোগ রয়েছে। এসব বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। তিনি আরও জানান, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের মেয়াদ শেষ হলেও নতুন কমিটির জন্য আবেদন করা হয়নি। কলেজ ইন্সপেক্টর আছে, ওই শাখার লোকজন আসে, তাদের সাথে আলাপ করে যে সেখানে কী পদক্ষেপ নেওয়া যায় আমরা অচিরেই এই ব্যাপারে পদক্ষেপ নেব ইনশাল্লাহ, কমিটিতে দিতে পারবো। এবং আশা করি এই সমস্যা যেটা সংকট এখন উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে চলছে সেটা কেটে যাবে। এসব প্রশাসনিক জটিলতার প্রভাব যাতে স্কুলের শিক্ষা কার্যক্রমে না পড়ে সেটিও পর্যবেক্ষণে রাখছে শিক্ষা বোর্ড। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।